তারাবির নামাজ কয় রাকাত? 8 রাকাত। 20 রাকাতের হাদিস জাল। 20 রাকাত তারাবির হাদিস জাল, এর কোনো ভিত্তি নাই। কি কম গন্ত? তারাবি নফল না সুন্নত না নাই? আসসালামু আলাইকুম দর্শক, দেখা গেল আরেকটি নতুন ভিডিওতে। সামনেই হলো রমজান মাস, তো আমরা তারাবি কি 8 রাকাত পড়ব নাকি 20 রাকাত, এটা নিয়েও আমাদের দেশে বাড়াবাড়ি। তো আমরা প্রথমেই বাংলাদেশের একজন বড় শায়খ শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের বক্তব্যটি শুনে আসি। শায়খ, আমার প্রশ্ন, তারাবির নামাজ কয় রাকাত? 8 রাকাত। 20 রাকাতের হাদিস জাল, সারা দুনিয়া পড়ছে যে সারা পৃথিবীর মানুষ পড়ুক, হাদিস জাল, এর সাথে কোনো আপোষ নেই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাতের আদেশ করেননি, 11 রাকাতেরই আদেশ করেছেন হাদিস সহি। আহলে হাদিসের কিছু কিছু বক্তা আছে যাদের কথাবার্তা শুনলে আমার খুব হাসি পায়, মাঝে মধ্যে অনেক রাগ হয় যে কি উল্টা পাল্টা কথা বলে। 20 টাকার তারাবি নামাজ পড়া কেন জাল হবে শায়খ? হানাফিরা 20 টাকার তারাবি নামাজ পড়ে সেজন্য নাকি? আমাকে একটু জানাবেন। তো আমরা আহলে হাদিসের আরেকজন বড় শায়খ শায়খ মুজাফফর বিন মুহসিন সাহেবের বক্তব্যটি শুনে আসি। তারাবি পড়লে তাহাজ্জুদ কি? নাই। 20 টাকার তারাবির হাদিস জাল, এর কোনো ভিত্তি নাই। উমর রাদিয়াল্লাহু আনহু যুগে 20 রাকাত চালু ছিল, এই কথাটা মিথ্যা। একটা হাদিস আসছে, এই হাদিসটা যঈফ, এটা হাদিস উপর আমল করা যাবে না। কথা বোঝা গেছে? রাসূলের যুগ নিয়ে কোন চিন্তা নাই, উমরের যুগ নিয়ে ঠ্যাংটা টানা বার বার শুরু করেছে। তো দর্শক, আমরা বক্তব্যটি শুনতে পেলাম। আমি আগের কোন একটি ভিডিওতে বলেছিলাম যে হানাফিরা যেটা আমল করে আহলে হাদিস ভাইরা সেটা বলে দুর্বল হাদিস, জাল হাদিস, বেদাত, জায়েজ নাই, এরকম কথাবার্তা বলে। সবাই না, যারা নামদারি আহলে হাদিস আছে তারা এরকম কথা বলে। তো দর্শক, আপনারা মুজাফফর বিন মুহসিন সাহেবের বক্তব্যটি শুনতে পেলেন। সে বলতেছে যে রাসুলের যুগ নিয়ে কোনো চিন্তা নাই, উমরের যুগ নিয়ে বাড়াবাড়ি টানাটানি শুরু করছে। তো রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, তোমরা আমার ও আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরো। এই হাদিস কি আমাদের শায়খরা জানা না নাকি পড়ালেখাই করে নাই? আমার তো মনে হয় যে পড়ালেখা করে না তারা, আর পড়ালেখা করলেও আমার মনে হয় তারা সত্যটা মানুষের কাছে প্রচার করে না। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক, আমিন। তো দর্শক, যাই হোক, আমরা আজকে প্রমাণ করে ছাড়বই ইনশাআল্লাহ, তারাবির নামাজ কি 8 রাকাত নাকি 20 রাকাত নাকি 33 রাকাত নাকি 63 রাকাত নাকি তারাবির নামাজ নাই গা। তা আমরা দলিল, রেফারেন্স, হাদিস সকল প্রমাণ দিয়ে আমরা তা আজকে জানবই ইনশাআল্লাহ। তো দর্শক, আপনারা মনোযোগ দিয়ে বক্তব্যটি শুনবেন, তাহলে আপনারা সত্যটা জানতে পারবেন এবং বুঝতে পারবেন। তো দর্শক, বক্তব্য দিবেন মুফতি শাহিদুর রহমান মাহমুদাবাদী। তো দর্শক, ভিডিওটি একটু বড় হয়ে যাবে কারণ আপনাদের তো সুন্দরভাবে বুঝাতে হবে, তাই না? তাই আপনারা পিন পতন নিরাপত্তার সহিত বক্তব্যটি শুনবেন। তো বক্তব্যটি শোনা যাক। তারাবির নামাজ নফল সুন্নত না সুন্নতে মুআক্কাদা না নাই? কি কম গন্ত? তারাবি নফল না সুন্নত না নাই? বলছেন একজন প্রশ্ন করেছেন, না পড়লে চলবে? না পড়লে চলবে, এটা এমন কিছু না। আরেকজন বলছেন, কোয়ালিটি মেনটেন করে 4 রাকাত পড়লেও চলবে। আরেকজন বলছেন, পড়তে হলে 8 রাকাত পড়তে হবে, 20 রাকাত এটা বাদ পারি। আরেকজন বলছেন যে হুজুর ওয়াজ করছেন, 20 রাকাত পড়বেন কেন, রসুল পড়ছেন 31 রাকাত। আরেকজন বলছেন রসুল পড়ছেন 35 রাকাত। হুজুর, আমি আরেক ওয়াজে শুনেছি, আরেকজন বলছেন রসুল পড়ছেন 63 রাকাত। আমি কোনটার উত্তর দিব? কোন এত রাকাত এখন কোনটা কম কোন? আপনারা আমাদের আপনারা যদি সময় দেন তাহলে এই প্রশ্নের জবাব দিয়ে দিই। হ্যাঁ, কি ফেতনা শুরু হয়েছে? কোন এত রাকাত হয় কেমনি? তাহলে এই প্রশ্নের জবাব দিয়ে দিই, শুনেন আপনারা, মনোযোগ দিয়ে শুনবেন। কে বলেছেন তারাবির নামাজ সুন্নত নফল না নাই? এটা হচ্ছে প্রশ্ন। তারাবির নামাজ হচ্ছে সুন্নত মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা, ওয়াজিবের কাছাকাছি। কেমনে আপনাদেরকে বুঝাই? ভালো করে বুঝবেন, কি বলতে চাই শুনেন। হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে তারাবিহের নামাজ নিজে পড়িয়েছেন। কে পড়িয়েছেন? নবীজি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি তিন দিন রাত্রে তারাবিহের নামাজ পড়িয়েছেন। কয় দিন? তাহলে যারা বলে হাদিস মানবো, আর কিছুই মানবো না, কি মানবো?
হাদিস মানবো, পাকপারি কইরেন না, হাদিস মানবেন কিছু মানবেন না, তাহলে আপনারা পুরো রমজান তারাবি পড়ার দরকার নাই, তিন দিন পড়লে হবে। কয়দিন পড়লে হবে? কারণ রসুল কয়দিন পড়িয়েছেন তারাবির নামাজ? সহি হাদিস, তারাবির নামাজ রসুল পড়িয়েছেন তিন দিন। এটা তাবরানি শরীফে আছে, বাইহাকি শরীফে আছে, ইবনুল খুজাইমায় আছে, সবগুলা কিতাবে আছে, সবগুলা কিতাবে আছে যে রসুল তারাবি পড়িয়েছেন তিন দিন। চতুর্থ দিন সাহাবায়ে কেরাম আসলে মসজিদে তারাবিহের নামাজ পড়বার জন্য, আয়েশা দেখেন রসুল নাই, সাহাবায়ে কেরাম বললেন রসুল গেলেন কই? আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যান তারাবির নামাজ পড়ান, তারাবির নামাজ পড়ান, আপনি বসে আছেন রুমের ভিতরে। নবীজি বললেন না আমি পড়াবো না। কেন পড়াবেন না? আমার ভয় হচ্ছে সাহাবায়ে কেরাম যেইভাবে তারাবিহের নামাজে আসতেছে আর আমি যদি পুরো রমজান তারাবির নামাজ পড়াই তাহলে এটা নিয়ে আল্লাহ ফরজ করে দেয়, এই ফরজ হয়ে যাওয়ার ভয়ে আমি পড়াবো না, তারা যেন পড়ে নেয়। সুবহানাল্লাহ বলেন, রসুল যদি কোনো আমল ধারাবাহিক করেন তাহলে ফরজ হয়ে যেতে, বুঝা গেল? রসুল ফরজ হয়ে যাওয়ার ভয়ে তারাবির নামাজ পড়ান নাই, ফরজ যেহেতু হয় নাই এটা নফল না সুন্নতে মুআক্কাদা? কথা বলেন, ফরজ যেহেতু হয় নাই এটা কি হলো? সুন্নতে মুআক্কাদা। সন্দেহ আছে? সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা। তিন দিন পড়ালেন, তিন দিন পড়ালেন। কিতাব মনে রাখবেন, রাবির নাম হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাবরানি শরীফ, বাইহাকি শরীফ, ইবনুল খুজাইমা, ইবনুল খুজাইমা মনে রাখবেন। তাহলে আমরা পাইলাম তারাবিহের নামাজ কি? সন্দেহ আছে? নফল না সুন্নতে মুআক্কাদা? সন্দেহ আছে? নাই। এখন প্রশ্ন হলো, তারাবির নামাজ চার রাকাত, না আট রাকাত, না দশ রাকাত পড়বে, না দশ রাকাত পড়বে, না বারো রাকাত পড়বেন, না পড়বেনই না, বাদ দিবেন, এগুলো নিয়ে কেন মারামারি করেন? নামাজই পড়ে না, রোজাই রাখে না, তারাবি নামাজ লেগে দেয়, তারাবি নামাজ আছে না নাই? এখন আমি বলি শুনেন, এখন আমি বলি শুনেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আয়েশা, আম্মা জান আয়েশা, আপনি বলেন তো নবীজি রমজানে কয় রাকাত নামাজ পড়তেন? কি প্রশ্ন করেছেন? কি প্রশ্ন করেছেন? কয় রাকাত নামাজ পড়তেন? আয়েশা কি জবাব দিলেন শুনেন। আয়েশা বলছেন, নবীজি রমজানে এবং গয়রে রমজানে, রমজানে এবং রমজান ছাড়া, কি বলছেন? রমজানে এবং রমজান ছাড়া নবীজি রাত্রে নামাজ পড়তেন এগারো রাকাত। নামাজ পড়তেন কয় রাকাত? আপনারা তো খুশি, মা খুশি, তো ভালোই ছিল, রসুল নামাজ পড়তেন কয় রাকাত? রমজানে এবং রমজান ছাড়া। আয়েশা বললেন, নবীজি রাত্রে নামাজ পড়তেন রমজানে এবং রমজান ছাড়া কয় রাকাত? কিন্তু ও সাহাবীরা, তোমরা আমাকে জিজ্ঞাসা করো না রসুলের নামাজ কত লম্বা ছিল, কত সুন্দর ছিল, কত স্মুথ ছিল, কত মজার ছিল, কেমনে তিলাওয়াত করেছেন, কতক্ষণ দাঁড়িয়েছিলেন, কতক্ষণ সেজদায় ছিলেন, তোমরা এই প্রশ্ন করো না, তোমরা পারবে না। সোনারা বলবেন না, কারণ আমি নবীজিকে দেখেছি নামাজ পড়তে পড়তে পা মুবারক ফুলে গেছে, সেজদায় গিয়ে সেজদা দিতে দিতে সমস্ত রক্ত মুখে চলে আসছে। তাহলে সেজদা ছোট ছিল না লম্বা ছিল? এর জন্য রসুল এগারো রাকাত নামাজ পড়তেন। তোমরা আমাকে জিজ্ঞাসা করো না নামাজ কত লম্বা ছিল, নামাজ কত সুন্দর ছিল, এটা জিজ্ঞাসা করো না। আমি নবীজিকে দেখেছি রমজানে এবং রমজানের পরে কয় রাকাত নামাজ পড়েছেন। এই হাদিসটা, এই হাদিসটা বুখারী শরীফ, বুখারী শরীফ এক নম্বর খণ্ড, এক নম্বর খণ্ড 1147 নম্বর পৃষ্ঠা, মুসলিম শরীফ, মুসলিম শরীফ প্রথম খণ্ড, প্রথম খণ্ড 738 নম্বর পৃষ্ঠা, নাসাই শরীফ প্রথম খণ্ড, হাদিস নম্বর 1697, আবু দাউদ শরীফ প্রথম খণ্ড, হাদিস নম্বর 1335। বুঝা গেল? সমস্ত সহিহ কিতাবে এই হাদিসটা আছে। রাসূল কয় রাকাত পড়েছেন রমজানে এবং রমজানের? আয়েশা প্রশ্ন করা হলো রাসূল রমজানে কত রাকাত পড়তেন, আর আয়েশা জবাব দিলেন রমজানে এবং রমজানের বাহিরে। যারা আট রাকাত তারাবিহের নামাজ পড়েন, তারা তো অনেক সময় বিতরের নামাজ এক রাকাত পড়েন, তাদের ব্যাখ্যা হলো রসুল এগারো রাকাত পড়তেন, এর অর্থ হলো আট রাকাত তারাবি আর তিন রাকাত বেতের, এই হচ্ছে কয় রাকাত? এগারো রাকাত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে জবাব দিয়েছেন, নবীজি রমজানে পড়তেন এবং রমজানের বাহিরেও পুরো বছর এগারো রাকাত পড়তেন রাত্রবেলা, রমজানের পরে তারাবি পড়েননি আপনারা? কথা বলেন, রমজানের পরে তারাবি হলো কেমনি? হযরত আয়েশা বলছেন, রমজানে এবং রমজানের বাহিরে আমি পুরো বছর নবীজিকে পড়তে দেখেছি কয় রাকাত?
এটা যদি তারাবির হাদিস হয় রমজানের পরে তারাবি থাকে থাকে তাইলে হাদিসটা কিসের হলো তাহাজ্জুদের হাদিসটা কিসের তাহাজ্জুদের হাদিস রাসূল রমজানে এবং রমজানের পরে প্রত্যেক রাতে 11 রাকাত নামাজ পড়তেন আট রাকাত তাহাজ্জুদ 3 রাকাত উইতির সুবহানাল্লাহ বলেন পুরো বছর নবীজির রাত বেলা 8 রাকাত তাহাজ্জুদ 3 রাকাত কয় রাকাত দিছে এই তো নাইসা বলছেন আমি রমজানও দেখেছি রমজানের পরেও দেখেছি কয় রাকাত পড়তে 11 রাকাত পড়তে তাহলে আমরা পাইলাম 11 রাকাতের যে হাদিস হযরত আম্মা জান আয়েশা বর্ণনা করেছেন যেটা বুখারীতে আছে মুসলিমে আছে আবু দাউদে আছে নাসাইতে আছে তারাবিহের হাদিস না তাহাজ্জুদের তারাবিহের হাদিস না তাহাজ্জুদের কারো ভিতরে প্রশ্ন আছে প্রশ্ন আছে থাকলে বলবেন কারণ আয়েশা বলেছেন রমজানে এবং রমজানের পরে পড়তেন রমজানের পরে কোনো তারাবি নাই রমজানের পরে আছে তাহাজ্জুদ তাহলে রাসূল পুরো বছর 11 রাকাত পড়তেন 10 8 রাকাত তারাবি 3 রাকাত বিতর পরিষ্কার সন্দেহ আছে নাই আমি হাদিস বলছি কৃষ্ণ নাম্বার বলছি মনে রাখবেন এখন কথা হলো কথা ভালো করে বুঝবেন এখন কথা হলো নবীজি 8 রাকাত পড়লেন তারাবিহের নামাজ কয় রাকাত পড়লেন প্রশ্ন আসে না আসে উবাই ইবনে কাম রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন বাইহাকি শরীফের হাদিস নবীজি যখন আসলেন না রাতে নবীজি আসলেন আমরা তো একা আমরা তখন 20 রাকাত নামাজ পড়ছি কয় রাকাত কয় রাকাত প্রশ্ন থাকলে আমাকে বলবেন 20 রাকাত হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আমি নবীজিকে দেখেছি রমজানে রবিজি 20 রাকাত নামাজ পড়েছেন কে বলেছেন ইবনে আব্বাস যিনি হচ্ছেন রাইসুল মুফাসসির সমস্ত তাফসীর গ্রন্থের মূল তিনি হচ্ছেন ইবনে আব্বাস এই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি নবীজিকে দেখেছি রমজানে কয় রাকাত নামাজ পড়তে 20 রাকাত নামাজ এটা কি আমার বানানো কথা দেখেন কোথায় আছে এই কথাটা মেশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ মিরকাতুল মাফাতিহ 3 নম্বর খণ্ড 1194 নম্বর পৃষ্ঠা হযরত ইবনে আব্বাস বলেন নবীজি 20 রাকাত পড়েছেন বুঝছেন এখন আরেকটা কিতাব মুসান্নাফে ইবনে আবি সাইবা এই কিতাবের 5 নম্বর খণ্ড 225 নম্বর পৃষ্ঠা 2 নম্বর খণ্ড 394 নম্বর পৃষ্ঠার 7774 নম্বর হাদিস হযরত ইবনে আব্বাস বলেন আমি নিজের চোখে দেখেছি নবীজি 20 রাকাত নামাজ পড়েছেন আর কেমনে বললে বুঝবেন কোন কিতাবের নাম বললাম হাদিস নম্বর বললাম রাবির নাম বললাম বুঝছেন আপনারা এখন কয় রাকাত পড়েছেন 20 রাকাত এখন কথা হলো এটা হলো হাদিস পাইলাম রাসূল কয় রাকাত পড়ছেন তো সাহাবায়ে কেরামের আমল দেখি উমর রাদিয়াল্লাহু তাআলা নূর যুগ যখন আসলো উমর রাদিয়াল্লাহু তাআলা যুগ আসার পর উমর হলেন খলিফা রাষ্ট্রপ্রধান উমর কি ইসলামিক রাষ্ট্রের প্রধান তিনি উবাই ইবনে কাবকে ইমাম বানায়া সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে মদিনার মসজিদে উমর হাজির থেকে 20 রাকাত তারাবি পড়েছেন এবং বলেছেন পুরো পৃথিবীতে ইসলামী রাষ্ট্র অর্ধজাহান এই অর্ধজাহানের প্রত্যেকটা মসজিদে তারাবি চলবে 20 রাকাত কে বলছেন উমর রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা বাইহাকি শরীফ খণ্ড নম্বর 2 হাদিস নম্বর 496 496 এরপরে তাবারানি হাদিস নম্বর 615 হযরত ওমর ঘোষণা করে দিলেন নামাজ হবে কয় রাকাত 20 রাকাত এরপর থেকে মদিনার মসজিদে মক্কার মসজিদে সহ মদিনার মসজিদে কয় রাকাত পড়ে মক্কার মসজিদে কয় রাকাত লেখানে হচ্ছে আপনার হয় না কেন আপনি পড়বেন না পড়বেন অন্য কথা কিন্তু ফেতনা করা যাবে না এতক্ষণ পর্যন্ত আমি যে দলিল দিলাম প্রমাণ দিলাম কিতাবের নাম বললাম রেফারেন্স দিলাম কয় রাকাত পাইছেন 20 রাকাত পাইছেন 20 রাকাত 20 রাকাত পাইলাম এই কথাগুলো জামউল কবীর খণ্ড নম্বর 11 পৃষ্ঠা নম্বর 393 হাদিস নম্বর 12102 12102 নম্বর হাদিস জামউল কবীর 11 নম্বর খণ্ড 393 নম্বর পৃষ্ঠা যে সমস্ত সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে উমর রাদিয়াল্লাহু তাআলার জমানায় উবাই ইবনে কাবের পিছনে মদিনার মসজিদে নামাজ পড়েছেন কয় রাকাত 20 রাকাত আবু দাউদ শরীফ খণ্ড নম্বর 1 হাদিস নম্বর 202 202
হযরত হাসান রাদি আলীর ছেলে হযরত হাসান হাসান রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি নামাজ পড়তে গেলাম মসজিদে ওমর রাদিয়াল্লাহু তাআলার জমানায় গিয়ে দেখলাম উবাই ইবনে কাব ইমাম ওমর পিছনে উসমান পিছনে আমার আব্বাজানও পিছনে নামাজ হইছে 20 রাকাত সুবহানাল্লাহ রাস্তা কা এরপর আর কেমনে বলতে হবে প্রশ্ন আছে আপনাদের ভিতরে প্রশ্ন আছে আচ্ছা দেখেন বাহিরে কোনো কথা বলা যাবে না প্রশ্ন এখন আমি जिंदा সাকারাত শুরু হয় নাই প্রশ্ন আমাকে করতে পারবে যত শুনে আছে উত্তর দিন কিন্তু পরে কথা বলা যাবে যে এটা বুঝি নাই এটা বুঝি নাই আপনার আমাকে বলবেন যা বুঝেন নাকি ফিতনা করা যাবে না আপনি পড়েন না পড়েন না কথা ফিতনা করবেন না কথা বুঝছেন আপনারা আচ্ছা আচ্ছা এতক্ষণ বললাম এটা এখন কথা হলো যারা বলছেন নবীজি নামাজ পড়তেন 31 রাকাত হাদিসে আছে এটার ব্যাখ্যা কি এটা ব্যাখ্যা লাগবে না এটার ব্যাখ্যা হলো নবীজি 31 রাকাত পড়েছেন এটা ঠিক 31 রাকাত পড়েছেন এটা সন্দেহ নাই কিন্তু আপনার বুঝের ভুল নবীজি 31 রাকাত পড়েছেন ঠিক কিন্তু আপনি বুঝেন নাই কেমনে নবীজি 20 রাকাত পড়েছেন তারাবী 8 রাকাত পড়েছেন তাহাজ্জুদ 3 রাকাত পড়েছেন বিতর কার কথা বুঝছেন না বুঝেন নাকি আপনাকে তো হাদিসটা মিলাইতে হবে হাদিসটা তো মিল আনতে হবে তাহলে কয় রাকাত পাইলাম তাহলে যারা 31 এর বর্ণনা দিয়েছেন এটাও ঠিক ঠিক আছে না রাসূল 20 রাকাত তারাবি 8 রাকাত তাহাজ্জুদ 3 রাকাত কয় রাকাত হইছে যারা বলেছেন রাসূল নামাজ পড়েছেন রমজানে 35 রাকাত তাদেরটাও ঠিক তাদেরটাও ঠিক কেমনে রাসূল ঈশার নামাজ পড়েছেন 4 রাকাত কয় রাকাত তারাবি পড়েছেন 20 রাকাত কত হইছে 24 তাহাজ্জুদ পড়েছেন 8 রাকাত কত 32 আর বিতর পড়েছেন 3 রাকাত আল্লাহু আকবার মানুষকে বুনা বুঝিয়ে ফিতনা করো কেন মনে রাখবেন রেলগাড়িতে ওইটা আর টার্মিনালে গিয়া যদি আপনি বলেন আমার ওষুধ 1 নাম্বার খাঁটি তোমার মতো হকারের দরকার নাই জায়গা মতো গিয়া আসগরালিতে গিয়া কয় 1 নাম্বার বাস দিব ডাক্তাররা ওরা এমবিবিএস এফসিপিএস বসে আছে সুতরাং এমবিবিএস এফসিপিএস এফসিপিএস উলামায়ে কেরামের কাছে এসে চ্যালেঞ্জ দিয়ে রাস্তা কাটে না ঠিক কি না জোরে কাট ঠিক আর কেমনে বুঝালে বুঝবেন কোন ফিতনা স্যার আমি ফিতনা লাগাইয়া দিলাম না ভাঙাইয়া দিলাম নবীজি জয় রাকাত পড়ছেন সবগুলো বুঝিয়ে দিয়েছি কেমনে কেমনে পড়ছেন সবগুলো কিতাবের নাম বলছি হাদিসের নাম্বার বলছি খন্ড নাম্বার বলছি রেফারেন্স দিয়েছি ঠিক আছে সমাধান যাই হোক আলম্বা করতেছেন এখন বলি কেউ কেউ বলেছেন এই যে লাগছে কেউ কেউ বলেন হুজুর 4 রাকাত পড়লো হইব এর ব্যাখ্যা হলো যে কোয়ান্টিটি না কোয়ালিটি মেইনটেইন করে 4 রাকাত পড়লে হবে মানে আমরা 1 ঘন্টা রুকুতে থাকব 1 ঘন্টা সেজদায় থাকব আধা ঘন্টা দাঁড়ায় থাকব এইভাবে 4 রাকাত পড়ব আমরা 20 রাকাতের সওয়াব পাবো তাইলে কোয়ান্টিটি দরকার নাই সংখ্যার দরকার নাই কোয়ালিটির দরকার কিছু নব্য আলেম আলেম বলছি না আলেম বলছি আলেম তারা আবিষ্কার করেছেন যে 4 রাকাত পড়লে হবে কোয়ালিটি মেইনটেইন করে আপনাদেরকে বলি ইশার নামাজ ফরজ কয় রাকাত আজকে আমরা কোয়ালিটি মেইনটেইন করব আমাদের মসজিদে আমরা 2 রাকাত পড়ব প্রথম রাকাতে আধা ঘন্টা দ্বিতীয় রাকাতে আধা ঘন্টা রুকুতে আধা ঘন্টা সেজদায় আধা ঘন্টা আর দাঁড়ায় থাকব আরো 1 ঘন্টা এইভাবে কোয়ালিটি মেইনটেইন করে আমরা পড়ব 2 রাকাত 4 রাকাত আদায় হইব কথা কোন না জ্ঞান কোয়ালিটি তো মেইনটেইন করলো কোয়ালিটি তো মেইনটেইন করছে তাহলে কোয়ালিটি হবে না কোয়ান্টিটিও লাগবে ঠিক কিনা বলেন সংখ্যার প্রয়োজন আছে 4-4ই বলতে হবে 2 বললে হবে না আপনি বলেন না আমি জোহরের আগের সুন্নাত কয় রাকাত আমি আজকে 2 রাকাত পড়ব কোয়ালিটি মেইনটেইন কইরা একবারে দৃঢ়স্থির ভাবে 2 রাকাত 4 রাকাত হবে না নামাজই হবে না তা বুঝেন না কেন কোয়ালিটি লাগবে না কোয়ান্টিটি লাগবে লাগবে মনে রাখেন ফিতনা করা যাবে না সুতরাং 4 রাকাতে হবে না রাসূল যেভাবে পড়েছেন আমরা এইভাবে পড়ব কিন্তু ফিতনা করব না কথা দিন আমাকে ইনশাআল্লাহ কোনো ফিতনা নাই আছে না আমরা কয় রাকাত পড়ি ভাই পড়েন না আপনি পড়েন না কিন্তু মারামারি কইরেন না পাবলিকে ফিতনা ফালাইয়া দিবেন না জামেলা দিবেন না আর যদি জানতে হয় তো আমি প্রশ্ন একটা ছিল বইলা দিলাম আমরা পাইলাম হাদিসের রেফারেন্স অনুযায়ী কিতাবের রেফারেন্স অনুযায়ী সব কথা কিতাবের ব্যাখ্যায় কয় রাকাত 20 রাকাত বাকি যতগুলো ব্যাখ্যা আছে আয়েশার হাদিসে 11 রাকাত 8 রাকাত তাহাজ্জুদ 3 রাকাত বিতর যারা 21 বলেছেন যারা 31 বলেছেন তাদের ব্যাখ্যা দিছি যারা 35 বলেছেন তাদের ব্যাখ্যা দিছি সব ঠিক আছে তো ইনশাআল্লাহ ফিতনা আছে এখন ফিতনা আছে আমরা ফিতনা করব না কিন্তু কথা হলো এই জায়গায় আপনি ইমাম সাহেব আর মুসল্লি সাহেব 4G 5G গতিতে তারাবি পড়াবেন না যে গুন 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 থালামুন কিছু কল হুজুর বুঝলাম না শুধু থালামুন বুঝলাম হেতু দিল না
কোন 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 তালামু বাকিগুলো গেল কই বাকিগুলো তো আমার বুঝার দরকার নাই এগুলো হুজুর বুঝলেন এই তারাবির দরকার নাই ধীরস্থিরভাবে আমরা পড়ব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে তো আমরা ধীরস্থিরভাবে নামাজ পড়ব ইনশাআল্লাহ কারো মনে প্রশ্ন আছে আছে দেখেন থাকলে বলে দেন নাই তাইলে আমরা সকলে একমত নামাজ পড়ব কয় রাকাত ঠিক আছে মানুষকে বুঝাবো কেউ বুঝে না আসতে পারে নামাজ টাকা প্রশ্ন কেন আজকে থেকে হবে না এই ফতোয়া আপনারা দিয়ে না এমন কি করলে আমার কাছে নিয়ে এসেছেন আপনারা মারামারি করেছেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমিন যে মাসআলাগুলো আমি দিয়েছি যদি কারো বুঝে ধরে না আপনি আমার রুমে আসবেন আমাকে পাবেন না যাকে পাবেন কথা বলে একটা সময় ঠিক করে আমার সাথে দেখা করবেন আমরা চাই ভাই আমরা সবাই রাসূলের উম্মত ঠিক না এক আল্লাহর গোলাম আচ্ছা কোন তো মারামারি করব কে ফেতনা করব নি কথা বলেন আমরা বাই বাই হয়ে থাকতে চাই আমাদেরকে মসজিদ থেকে বাই করে দেওয়া হচ্ছে এখন এক এক ফতোয়া দিয়ে এক একজন আজগবি ফতোয়া দেয় কই যে পায় আল্লাহই জানে সুতরাং আমরা কোরআন হাদিস জানবো আমল করব উলামায়ে কেরামদের কাছ থেকে জেনে নেব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমিন তো দর্শক আপনারা দলিল প্রমাণ সহকারে সত্যটা জানতে পারলেন আশা করি তারাবির নামাজ নিয়ে আর আপনাদের বিভ্রান্তিতে পড়তে হবে না তাহারও আজগবি উল্টাপাল্টা ফতোয়ায় কান দিবেন না সত্যটা জানার চেষ্টা করবেন সত্যটা আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার ও আমল করার তৌফিক দান করুক আমিন তো দর্শক আপনারা সবাই বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন যেন আমাদের অন্যদিনই ভাইয়েরা সত্যটা জানতে পারে সত্যটা বুঝতে পারে ইনশাআল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু